আরজি কর মেডিকেল কলেজে দাঙ্গা লাগিয়ে ফেঁসে গেল বিজেপি ও বিজেপির দালাল বামেরা। বিজেপি ও বিজেপির দালাল বামেদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় কড়া পদক্ষেপ নিয়েছে, আর তাতেই চরম বিপদে পড়েছে এই বিজেপি পার্টি এবং বিজেপির বড় দালাল বামেরা। তো চলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আরজিকর কাণ্ডকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি এবং বিজেপির দালাল বামেদের বিরুদ্ধে ঠিক কী কড়া পদক্ষেপ নিয়েছেন, তাতে বিজেপি এবং বিজেপির দালাল বামেরা কত বড় বিপদে পড়ে গেল, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন, ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি, আমি ক্ষমতার মায়া করি না। আপনারা কি চান না আসল কালপিট ধরা পড়ুক? আপনারা কি মনে করেন যে আমরা ছায়ে মুখ ঢেকে আছি? সোশ্যাল মিডিয়াতে যা পাচ্ছেন, যার নামে ইচ্ছে অকথা কুকথা বলছেন, সবটাই নিচ্ছে, বাংলা বা ভালো থাক এটা আপনারা চান না, বাংলার বদনাম করতে চান আপনারা সারা পৃথিবী জুড়ে, তাই আপনারা এই এই রাজনীতি করছেন। 17 তারিখ বেলা 2 থেকে 4 পর্যন্ত সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বাংলামের চক্রান্ত, বাংলায় অশান্তি করার জন্য তাদের বিরুদ্ধে আমাদের মিছিল মিটিং আন্দোলন হবে। আর 18 তারিখ প্রতি ব্লকে ব্লকে ধর্ণা হবে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। আর 19 তারিখ রাখি বন্ধন, আমরা সম্প্রীতি রক্ষা করার স্বার্থে, ঐক্যের স্বার্থে, সংহতির স্বার্থে, সারা বাংলাকে অটুট রাখার জন্য সেই রাখি বন্ধন উৎসব আমরা পালন করব। তারপরে 20 তারিখ থেকে আবার রাস্তায় নামা হবে, তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে এবং প্রোগ্রাম করবে, দোষীর শাস্তি চাইবে। এবং বিশেষ করে রবিবারের পর হয়ে যাচ্ছে 19 তারিখ, সুতরাং ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেস প্রতি ব্লকে ব্লকে দোষীদের ফাঁসি দেওয়ার জন্য প্রতি ব্লকে ব্লকে কেউ ধর্ণা করবেন, কেউ মিছিল করবেন, কেউ মিটিং করবেন, কিন্তু প্রতিবাদ করবেন।